সেটা ইউটিউব থেকে কত টাকা আর্নিং করা যায়, ঠিক আছে? ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায়, আজকের মেন ভিডিও টপিক কিন্তু এটা। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো টেকনোপাল ইউটিউব চ্যানেল আর আমি পঙ্কজ পাল, তোমাদের বন্ধু এবং মেন্টর। আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ, ঠিক আছে? তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু ইনফরমেশন ভিডিওটার থেকে পেয়ে যাবা। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, বন্ধুরা ভিডিও শুরু করার আগে, আমার কিছুদিন থেকে আমি ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস অবশ্যই বলি, কারণ তোমরা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি এবং আমার ফ্যামিলির মতন। তো তোমাদেরকে বলি যে ভিডিওর যারা তোমরা ওয়াচ করছো পুরোটা, তো ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো জায়গায় মনে হচ্ছে যে কোনো ইনফরমেশনের গ্যাপ আছে বা কোনো ইনফরমেশন শর্ট মনে হচ্ছে বা কিছু অসুবিধা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাও, তাহলে আমি সেই ভিডিওটা নিয়ে আরো অ্যানালাইসিস করে আমি আরো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, মানে পার্ট টু বের করবো। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি কোনো কমেন্ট কমেন্ট বক্সে পাচ্ছি না এখনো পর্যন্ত। তো আমি অবশ্যই বলি, যদি খারাপও লাগে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করবা যে দাদা তোমার এই ভিডিওটা ভালো হয়নি বা এই জায়গাটা ভালো হয়নি বা এই ইনফরমেশনটা ঠিক না, এটা রং, বা এই জায়গাটায় তোমার এই মানে করো বলাটা ঠিক হয়নি বা স্পেলিং রং হয়েছে বা কোনো হোয়াট এভার তোমাদের যেটা মনে হয় তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো। তাহলে আমি কি করবো, আমার যে কন্টেন্টটা আছে সেটা আমি তোমাদের থেকে ইনফরমেশন নিয়ে আমি কিন্তু ডেভেলপ করার চেষ্টা করবো বন্ধুরা। আর বন্ধুরা, এখন আর ভিডিওটা লেন্দি না করে আজকের মেন যে টপিকটা আছে সেটার মধ্যে চলে আসি। তো বন্ধুরা, আজকের যে টপিক হচ্ছে সেটা ইউটিউব থেকে কত টাকা আর্নিং করা যায়, ঠিক আছে? ইউটিউব থেকে কত টাকা ইনকাম করা যায়, আজকের মেন ভিডিও টপিক কিন্তু এটাই। আর কোন চ্যানেলে বা কোন ক্যাটাগরির তোমরা যদি চ্যানেল তোমরা খোলো বা কোন ক্যাটাগরির ভিডিও করছো সেটার উপরে ইউটিউব কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল চ্যানেলে কিন্তু ইউটিউব ইন্ডিভিজুয়াল রকম বা বিভিন্ন রকমের পে আউট করে, ঠিক আছে? যাই হোক, আমি তোমাদেরকে সংক্ষেপে বলি, তারপরে আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো যে ইউটিউব কত ভিউয়ে কত পেমেন্ট করে, একটা এস্টিমেটেড দেখাবো। ওটা কিন্তু পুরো মানে এমন না যে পুরো 100% রাইট, ঠিক আছে? আবার এমনও না যে 100% রং, তোমরা 50-60% ধরে চলতে পারো, এস্টিমেটেড মানে তেমনই হয়, 50-60% ধরে চলতে পারো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আজকে মেন যে টপিক আছে সেটা নিয়ে বলছি। ইউটিউব কিন্তু সব থেকে বেশি টাকা দেয় সেই ক্যাটাগরি চ্যানেল হচ্ছে তোমার টেক ক্যাটাগরি চ্যানেলে, টেকনোলজি রিলেটেড যে চ্যানেল যেগুলো থাকে সেগুলোর মধ্যে ইউটিউব সব থেকে বেশি টাকা দেয়। এবার দেখো, টেক ক্যাটাগরির মধ্যেও কিন্তু অনেক পার্ট থাকে, যেমন টেক ক্যাটাগরির মধ্যে ফিনান্স রিলেটেড পার্ট থাকে। ফিনান্স রিলেটেড পার্ট মানে যেখানে তোমরা শেয়ার মার্কেট রিলেটেড বা কোনো ক্রিপ্টো কারেন্সির কোনো অ্যাপ বা কোনো আর্নিং অ্যাপ বা এরকম বিভিন্ন ধরনের আর্নিং রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড যদি তোমরা ভিডিও তৈরি করো সেটা কিন্তু ফিনান্সের ক্যাটাগরিতে চলে যায়। তো সেই সব ভিডিওতে যাদের ভিউ আসে, ঠিক আছে, যাদের মনিটাইজ চ্যানেল, তারা কিন্তু অনেক টাকা ইনকাম করে। সেরকম টেক ক্যাটাগরি ফিনান্স ক্যাটাগরির চ্যানেলে কিন্তু ইউটিউব মানে 300-400-500 ভিউয়ের মধ্যে কিন্তু $1 পেমেন্ট করে দেয়। তাহলে এবার তোমরা চিন্তা করে দেখো, যাদের 10,000-1,00,000 ভিউ আসে তো তারা পার ভিডিও থেকে কত টাকা ইনকাম করে, যারা ফিনান্স রিলেটেড টেকের মধ্যে ভিডিও আপলোড করে। তো তোমরা বন্ধুরা ইনফরমেশনটা পেলা। তো তোমরা যারা চিন্তা ভাবনা করছো যে নতুন ইউটিউব চ্যানেল খুলবা, যাদের নলেজ আছে ফিনান্সের মধ্যে, টেকের মধ্যে ফিনান্স রিলেটেড নলেজ আছে, তো তাদেরকে আমি সাজেস্ট করবো যে তোমরা খোলো এবং ফিনান্স নিয়ে কন্টিনিউ করে যাবা। তো এক না একদিন সাকসেস পাবাই আর তোমরা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবা। এবার টেকের মধ্যে দ্বিতীয় আছে তোমার মোবাইল রিভিল, মানে মোবাইলের তোমার ইনফরমেশন দিচ্ছ, হেডফোন ইনফরমেশন দিচ্ছ, ক্যামেরা ইনফরমেশন দিচ্ছ, এইসব ক্যাটাগরির মধ্যেও কিন্তু ইউটিউব মোটামুটি 800-1,200 মধ্যে কিন্তু $1 পেমেন্ট করে। তো এবার বুঝতে পারছো যে এরকম ক্যাটাগরির মধ্যে কিন্তু ভালো পেমেন্ট আসে। এবার কিন্তু ইউটিউবের আরো পলি মানে তোমার ক্যাটাগরি চ্যানেল আছে, যেরকম এডুকেশন আছে, এডুকেশনেও কিন্তু ইউটিউব ভালো পেমেন্ট করে, নিয়ার অ্যাবাউট তুমি ধরে রাখো 2,000 ভিউয়ের মধ্যে $1। তো যাদের
10,001,000 ভিউ আসে, তো এবার তুমি চিন্তা করে দেখো যে তারা পার ভিডিওর থেকে কত ইনকাম করে, বুঝতে পারছো? এবার কিন্তু এবার ক্যাটাগরি ওয়াইজ তোমার চলে যায়। এখন ব্লগ, ব্লগের মধ্যে কিন্তু তোমার একটু মানে ইনকামটা কমে যায়। তোমার মোটামুটি অ্যাভারেজ ধরে চলো 3,000 থেকে 5,000 ভিউর মধ্যে $1 দেয়, কিন্তু ওটা চ্যানেলের উপর ডিপেন্ড করে, বুঝতে পারবো? অনেকে কিন্তু ব্লগের মধ্যেও এমন ভাবে ইনফরমেটিভ মানে ইনফরমেটিভ ব্লগ তৈরি করে যাদের কিন্তু ইউটিউব ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পেমেন্ট করে। কিন্তু এমনও আছে যে ইউটিউব কিন্তু সবসময় কিন্তু একই রকম পেমেন্ট করে না। পেমেন্টটা সবসময় মনে রাখবা ডিপেন্ড করে তোমার ভিডিওতে কতগুলো অ্যাড চলছে, বুঝতে পারছো? যে তোমার ভিডিও যখন প্লে করে কোনো ভিউয়ার্স বা তোমার কোনো বন্ধুকে যদি তোমার ভিডিও প্লে করতে বলবা, এবার চলার পরে কিছুক্ষণ অন্তর অন্তর অ্যাড আসে, সেই অ্যাডের থেকেই কিন্তু রেভিনিউ জেনারেট হয়, সেখান থেকে কিন্তু ইউটিউব টাকা দেয়। ইউটিউব কিন্তু 45% মানে সেই ইনকামের থেকে রাখে, এবার 55% কিন্তু তোমাদেরকে মানে আমাদেরকে ভিডিও ক্রিয়েটারদেরকে দেয় যাদের চ্যানেল মনিটাইজ, বুঝতে পারলা? এবার বিউটি ক্যাটাগরির যাদের চ্যানেল আছে তাদেরও মোটামুটি মোটামুটি ধরে রাখো 3,000 থেকে 5,000 এর মধ্যে $1 দেয়, ঠিক আছে? ফিটনেস ক্যাটাগরির চ্যানেলে একটু বেশি 2 থেকে 2,500 এর মধ্যে $1 দেয়। এরকম অনেক ক্যাটাগরির চ্যানেলে কিন্তু কম বেশি কিন্তু ভালো আর্নিং করতে পারে। আমি একটাই জিনিস বলবো যে মানে আমার ভিডিও দেখে এটা ভেবো না যে টেক ক্যাটাগরির চ্যানেলে ফিনান্স রিলেটেড ভিডিওতে 400-500 ভিউয়ে $1 দিচ্ছে, তো ওটা নিয়েই করি সবাই, ওটা নিয়ে করি না, এটা কিন্তু একদম ভুল। বন্ধুরা তোমাদেরকে আমি একটাই জিনিস বলবো, ঠিক আছে, যে তোমাদের যেটা নিশ আছে, নিশ যেটা তোমাদের মানে তোমরা যেটাতে নলেজ বেশি, সেই বিষয়ে তোমরা কিন্তু ভিডিও করো, তাহলেই কিন্তু তোমরা সেখান থেকে সাকসেস তোমরা হতে পারবা। তোমরা যদি ফিটনেসে তোমাদের নলেজ আছে তো ফিটনেসে করে যাও, তোমার যদি 2,000-3,000 ভিউতেও যদি $1 হয়, তোমার যদি ভিডিওতে 1,00,000-1,50,000 ভিউ আসে একটা টাইমে, তো তুমি অটোমেটিকলি অনেক টাকা ইনকাম করবা, বুঝতে পারছো? তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আগে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই, আগে দেখায় যে ইউটিউব কত ভিউয়ে কত টাকা এস্টিমেটেড আর্নিং মনে করো দেয়, মানে ইনকাম দেয়, সেটা আগে তোমাদের দেখাই, আবার তোমাদেরকে আমি আরো ডিটেলসে বলছি। তো বন্ধুরা চলো আমার মোবাইল স্ক্রিনে। বন্ধুরা তোমরা চলে এসেছো আমার গুগল ক্রোমে, ঠিক আছে? ওখানে লিখতে হবে ইউটিউব ইনকাম পার 1,000 ভিউজ, ঠিক আছে? ওটা লিখার পরে নিচে আমি স্ক্রল করছি, দেখো তার আগে উপরে আমি ইউটিউবে মানে গুগল থেকে যেটা ইসে রেফার করে, ঠিক আছে, সাজেস্ট করে যে ইসে মানে সার্চ হিস্ট্রিগুলো, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানে লেখা আছে দেখো, 1 সেন্ট, 3 সেন্ট, তারপরে $3 থেকে $5 তোমার 1,000 ভিডিওর ভিউজে দেয়। এবার মেনলি যেখানে তোমার যেই অ্যাপে তোমাকে দেখাবে সেখানে আমি নিয়ে যাচ্ছি, দেখো এই অ্যাপটা, ঠিক আছে? এই অ্যাপটা তোমার ইনফ্লুয়েন্সার মার্কেট অ্যাপের নাম, ঠিক আছে? দেখো ইনফ্লুয়েন্সার মার্কেট হাব, এই অ্যাপের মধ্যে দেখো ডেলি ভিডিও ভিউজ, ধরো যাদের ধরো মিনিমাম 5,000 ভিউজ আসে পার ডে ভিডিওতে, ঠিক আছে, আর 50% এঙ্গেজমেন্ট রেট যদি থাকে, তাহলে তোমরা দেখে নাও নিচের দিকে, দেখো আমি স্ক্রল করব, তো মোটামুটি এস্টিমেটেড $18 থেকে $20 তোমার হয়ে যাবে। দেখো $13 থেকে $21, মানে মাঝখানে ধরে নিবা, ঠিক আছে, মোটামুটি ধরে রাখো $16 থেকে $18 অবধি পে করে। এবার যাদের ধরো আমি যেটা মেন ভিডিওতে যেটা আমি থাম্বনেলে দিয়েছিলাম 1,000 ভিউতে কত দেয়, তো 1,000 তো এক্স্যাক্ট না, 984 হয়েছে, যাই হোক, দেখো $2 থেকে $3.26, বুঝতে পারছো? মানে অ্যাভারেজ $2 ধরো তোমার পার 1,000 ভিডিও ভিউতে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে ইউটিউব থেকে তোমার ভিউ প্রতি মানে কত টাকা তোমার এস্টিমেটেড ডলার পেমেন্ট করে, ঠিক আছে? এবার ডলারটা তোমরা পার ডলার ইন্ডিয়ান কারেন্সিতে 80 টাকা আছে অ্যাভারেজ, তো ওটা কনভার্ট করে দেখতে। বন্ধুরা তোমরা চলে আসলা আমার মোবাইল স্ক্রিনে, পুরো ইনফরমেশন তোমরা পেলা, তোমাদেরকে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, দেখালাম যে গুগলে সার্চ করে তোমাদেরকে আমি কিন্তু দেখালাম একটা অ্যাপে যে ইউটিউব 1,000 ভিউতে কত দেয়, 2,000 ভিউতে কত দেয়, 10,000 ভিউতে কত টাকা দেয়। আমি কিন্তু তোমাদেরকে পুরোটা মানে বোঝানোর দেখানোর আমি কিন্তু চেষ্টা করলাম, তো ওটা কিন্তু পুরো 100% সেম দেয় না, সেটা আমি তোমাদের বারবার বললাম। ওটা পুরোটা ডিপেন্ড করে অ্যাড এর উপরে যে কোন চ্যানেলে কেমন অ্যাড ইউটিউবের মানে ওখানে জেনারেট হচ্ছে, সেই হিসাবে কিন্তু ইউটিউব পেমেন্ট করে। তো যাই হোক বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই ইনফরমেশনটা দেখলা। তো বন্ধুরা এখন আমি বলে রাখি যেটা আমি বলছিলাম, যে তোমরা কিন্তু একটা নিশ মানে একটা নিশ নিয়ে কিন্তু ভিডিও করবা, ঠিক আছে, যেটা তোমরা জানো, যেটাতে যাদের নলেজ আছে সেটাতেই ভিডিও করবা, এক না একদিন অবশ্যই তোমরা সাকসেস পাবা বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আরেক ভিডিও শেষ করার আগে একটা জিনিস বলে রাখি,
যারা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে নতুন এসেছো, ভিডিও নতুন দেখছো এবং চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে তাদের উদ্দেশ্যে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি পুরো ভিডিও দেখার পরে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের থেকে অবশ্যই মোটিভেশন পাবো। আর ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক করো, আর যদি পছন্দ না হয় ডিসলাইক করো। ডিসলাইক করার পরে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাও যে দাদা এই জায়গাতে এই ইনফরমেশন তোমার রং, বা এই জায়গাতে এইভাবে বললে বা এইভাবে তোমার বলাটা বা এইভাবে ভিডিও করাটা উচিত হয়নি, বা এইভাবে করলে ভালো হতো। তো তোমাদের কিন্তু গাইডেন্স আমার দরকার হয়, কারণ আমি তো দেখো ক্যামেরা ওদিকে চলছে, আমি ক্যামেরার সামনে বলছি, এবার ভিডিওতে আমি কিভাবে বলছি না বলছি, আমি তো স্ক্রিপ্ট করে পড়ে পড়ে বলি না, আমি ইনফরমেশন নিই, ইনফরমেশন সার্চ করি ল্যাপটপে, পুরো দেখি। আমি কিন্তু সারা রাত তোমাদের বলবো না, রাতের অনেকটা টাইম আমি কিন্তু ইনফরমেশন সার্চ করি, সেটা নিয়ে অ্যানালাইজ করি, সেটা নিয়ে দেখে আমি কিন্তু আমার মতন করে ভিডিও তৈরি করি। তুমি কিন্তু আমার ভিডিও দেখে এটা মানে কোনো ভিউয়ার বলতে পারো না যে আমি কারোর ভিডিওর সেম টু সেম বলেছি, আমি কিন্তু আমার ইনফরমেশনই আমি বলি যেটা আমার মনে হয়, ঠিক আছে? তো বন্ধুরা যাই হোক, আর ভিডিওকে লম্বা করছি না, কারণ তোমাদের সাথে আবার পুনরায় আরেক পরের দিন মানে গতকাল আবার তোমাদের সাথে নতুন টপিক নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সুস্থ থেকো বস, ভালো থেকো বন্ধু।